সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশের নিয়োগের উপরে কিছু তথ্য। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশে। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে দাদা, এখনও কেন কলকাতা পুলিশে নিয়োগ হচ্ছে না কনস্টেবল পদে? এখানে আপনাদেরকে এই ভিডিওয় সমস্ত ইনফরমেশান দেবো। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেন হচ্ছে না কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট আপনারা এই ভিডিও থেকে জানতে পেরে যাবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কর্মসংস্থান পেপার, আপনারা দেখতে পাচ্ছেন 17 নভেম্বর 2018 এই কর্মসংস্থান পত্রিকাতে এই নিউজটি প্রকাশিত করা হয়েছিল। ফ্রন্ট পেজে লেখা ছিল কলকাতা পুলিশে কয়েক হাজার কনস্টেবল নেওয়া হবে, পরিষ্কার বাংলায় এবং লেখা ছিল ফ্রন্ট পেজে। আপনাদেরকে জানাবো এই ভিডিওয় কেসটা ঠিক কী হলো। কলকাতা পুলিশ রাজ্যে সব জেলা থেকে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবে বলে একটি জারি করা হয়েছিল। এটা নবান্নের সূত্রে খবর পাওয়া গিয়েছিল, কারণ জানানো হচ্ছিল যে কনস্টেবল নেবে কলকাতা পুলিশে। কারণ আপনাদেরকে জানিয়েছিলাম নভেম্বর 2018 মধ্যে নিয়োগ হওয়ার সম্ভাবনা ছিল, এখনও নিচ্ছে না কেন? ডিসেম্বর মাস চলে যাচ্ছে এবং জানুয়ারিও চলে যাবে, হয়তো কনস্টেবল আর নিয়োগ হবে না কলকাতা পুলিশে। কারণটা ঠিক কি আপনাদেরকে এই ভিডিওয় জানাবো। কারণ এখানে হতে চলেছে, কনস্টেবল পদের বিজ্ঞপ্তিতে 14 নম্বর পেজে জানানো হয়েছিল, যেখানে জানানো হয়েছিল এখানে আপনার বেতন দেওয়া হবে 5,400 থেকে 25,020 টাকা পর্যন্ত এবং গ্রেড পে 2,600 টাকা দেওয়া হবে। কর্মসংস্থান পেপারে 14 নম্বর পেপার, হয়তো যে পেজটি আপনাদের যদি পেপার থেকে থাকে, আপনারা ঘরে খুলে দেখতে পারবেন যে দাদা ভাট বকছে, মিথ্যে কথা বলছে। আপনাদের যদি পেপার ঘরে থাকে অবশ্য আপনারা খুলে দেখবেন। সেরকম যদি ইনফরমেশানের প্রয়োজন হয় আপনারা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেপারের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। যেখানে পরিষ্কার করে লেখা ছিল যে কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি বার হবে, বেতন দেওয়া হয়েছিল, এখানে ফিজিক্যালের উপরেও কিছু ইনফরমেশান জারি করা হয়েছিল এবং এখানে জানানো হয়েছিল যে লেডি কনস্টেবলও নিয়োগ করা হবে কলকাতা পুলিশে, এবং এখানে আপনাদের এখনও কেন নিয়োগ হচ্ছে না কেন, এখানে যে কারণটি উঠে আসছে যে এখনও আপনারা জানেন হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন, যে সকল প্রার্থীরা পরীক্ষা দিয়েছে তাদের এখনও কোনো রেজাল্ট বার হয়নি। তো সেই কারণে জানা যাচ্ছে যে এখনও কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না কলকাতা পুলিশের তরফ থেকে। আপনাদেরকে দেখিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশের। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ মেন অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে আপনারা এসে দেখে নিতে পারবেন। নিচের দিকে এসে কলকাতা পুলিশ রিক্রুটমেন্টে কোনো বিজ্ঞপ্তি এখনও দেখানো হচ্ছে না যে কলকাতা পুলিশের নিয়োগ হবে কি না। এখানে শুধু নতুন একটি ডিটেলস জারি করা হয়েছে, আরও 75টি সিভিক ভলেন্টিয়ার নেবে। 14/9/2018 তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। এছাড়া আর কোনো নিয়োগ রিক্রুটমেন্ট নেই, আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম বন্ধুরা। অবশ্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন রিয়েল চাকরির নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। কারণ আপনারা অবশ্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখান থেকে আপনারা সমস্ত রকম সরকারি ডিফেন্সের সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের যখনই এই কলকাতা পুলিশের নিয়োগ হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, আপনাদের যদি বেল আইকনটি প্রেস করা থাকে। বন্ধুরা, এতক্ষণটি ভিডিও দেখার পর আপনার কি মতামত হলো আপনারা অবশ্য কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টে অবশ্য আমি রিপ্লাই দিয়ে আপনাদের সহযোগিতা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।